শাহ মহাশয়কে এবারে বক্তব্য রাখতে অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল জলিল আহমেদ মহাশয়কে সদস্য কোচবিহার জেলা পরিষদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে হুমায়ুন বিশ্বাস সেক্রেটারি কোচবিহার জেলা পরিষদ আমরা তাকে বরণ করে নেব লাইভেলি টেবল উদযাপন কমিটির উদ্যোগে আজকে রাসমেলার এই মঞ্চে উদযাপন হচ্ছে সেই মঞ্চে উপস্থিত আছে এই লাইভেলি টেবিল উদ্যোক্তা উদ্যোক্তা বললে কেন আমি ওকে ইয়ার কি করতাম রবিকে দুইজন কেন এরা করতে গিয়ে ওই দেবু মারা গেছে সাংবাদিক তো অনেক সাংবাদিক আছে তো কিছুই জানে না দেবু মারা গেছে আর ওই আমাদের হরিশপালের ছেলে এদের সঙ্গে রবি কি গুজুর 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 করতো তবে তুই কি করিস রে তারপরে নামটা দেবুর কাছে শুনিতে টেপু শোন টেপু এর মাথায় টেপু ঢুকাই দিল ঢুকাইতে ঢুকাইতে এইরকম হলো ও দেখি এখানে এটা নিয়ে এমন জায়গায় পৌঁছে গেল সে কি হলো এর শতবার্ষিক পালন হবে সেটা কোথায় বলরামপুরে হলো শুধু না মানে এর প্রচারটা আমরা তো কোনোদিন নামই শুনিনি এমন করি করলো আর এমন করি প্রচার আর এমন করি উৎসবটা করলো যেটা আজকে বলার মতো ২০০৯ সালে আমার মনে হয় ২০০৯ সালে তখন আমরা রাজনৈতিক ক্ষমতাও নাই তার মধ্যে মানে অত লোক অত সমাবেশ সমাবেশের লোক ছিল গান শোনার জন্য এটা আজকে আর স্মরণীয় আজকে অত হয় না কিন্তু সেই সময় এত লোক নিয়ে রোগী এই এই প্রোগ্রামটা করে সেই ক্ষেত্রে আসতে প্রতি বছরে ওদের কি করে এইটা আর ছাড়ে টাড়ে নেই তার উদ্যোক্তা আছে আমাদের সাথে আমাদের ডিএম সাহেব ডিএম সাহেব দেখেন যে আমাদের সাথে সাথে কুচবিহারের মানুষই হয়ে গেছে দেখেন দেখি দেখি কথা আমি শুনি কুচবিহারের মানুষ হয়েছি তাও আমরা গর্ব করি কলকাতার লোক কুচবিহারের মানুষই হবে এটা আমরা ধন্যবাদ জানাই ওনাকে আর তার সাথে যারা আছে এত কি এডিএম সাহেবরা আছে এসডিও সাহেব আছে ডিএম সাহেবের মা আছে উপস্থিত আছে অন্যান্য জেলা পরিষদ আরেক বরুণ আছে আর অন্যান্যরা আছে শুধু বলতে চাই যে আমরা ক্ষমতা আমাদের মমতা ক্ষমতায় আসার পরে এটা কল্পনা করা যায় এই যে হাওয়াইয়ার যে একটা জায়গায় পৌঁছে গেছে গ্রামে গেলে এই যে ভাতা দেয় এই সাধারণ যারা গায়ক তাদেরকে তো আমি আগে দেখিনি আমি আমি বাড়িতে যাই যখন দেখিলে কি সবাই ভাতা পায় কি এমন সবারই একটা চর্চা আছে এই ভাওয়াইয়া মাঝখানে তো বিলুপ্ত হয়ে গেছে কেউ জানে না সেটা কিন্তু আস্তে 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 শুধু গ্রাম গ্রাম স্তর থেকে শহর স্তর সব জায়গায় ভাইয়া ভাওয়াইয়ার একটা প্রচলন হয়েছে যাক এইভাবে হওয়ার দরকার ছিল হচ্ছে আরও হবে সরকারি উদ্যোগ যেহেতু আছে তার সাথে সাথে এই টেপু টেপুর যে যারা কর্মকর্তা আছে তাদের অভিনন্দন জানাই আর যারা শ্রোতা সবাইকে অভিনন্দন জানাই আমি আমার বক্তব্য শেষ করছি